আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলাতে ঈদের কেনাকাটায় কাটছাড়, ট্রেনের স্বস্তিতে যাত্রা, বাসে যাত্রী কম, সড়কে যানজট। পবিত্র জুমাতুল বিদা, রমজানকে বিদায়ের প্রস্তুতি মুসল্লিদের, দেশ জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্যের জন্য বিশেষ দোয়া। দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। বাজারে নিত্য পণ্যের সরবরাহ থাকায় স্বস্তি যেমন আছে, তেমনি দাম নিয়ে অস্বস্তিও রয়েছে। রাজধানীর বাজারে ঈদের আগে বাড়তে শুরু করেছে মুরগির দাম, তবে আগের দামে বিক্রি হচ্ছে গরু এবং খাসির মাংস। বাজারে পণ্যমূল্য নিয়ে হতাশা জানিয়ে ক্রেতারা বললেন, কেনার পরিমাণ কমিয়ে দিচ্ছেন তারা। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। শেষ হয়ে যাচ্ছে মাহে রমজান, করা নাড়ছে ঈদ উল ফিতর, তাই রাজধানীর নিত্যপণ্যের বাজারে প্রয়োজনীয় পণ্য কিনতে ক্রেতাদের দৌড়ঝাঁপ। ঈদকে সামনে রেখে সেমাই, চাল, চিনি আর মাংসের দোকানেই আগ্রহ সাধারণ ক্রেতাদের। বাজারে গরুর মাংসের দাম না বাড়লেও মুরগির দাম বেশ চড়া, তবে তেল ও মশলায় নেই বাড়তি দামের ঝাঁঝ। আর তো দুই থেকে তিন দিন বাজার, কিন্তু এখন বর্তমান বুঝাই দিতেছে না যে সামনে কী হবে, কারণ সবাই তো বেতন বোনাস পাইছে, কিন্তু বাজার করতে হইব, ফ্যামিলির বাজারও করতে হইব, আবার কাপড় চোপড়ের বাজারও করতে হইব, দোনো দিকেই পড়ছে, তো এই জন্য দুইটা মিলেই মানুষের হিমশিম খাইতে হইব। সব মুরগির দাম আস্তে আস্তে বাড়তেছে, এবং মনে করেন আজকে পাকিস্তানি বিক্রি করতেছি 350 টাকা কেজি, ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 240 টাকা কেজি, দেশি মুরগি বিক্রি করতেছি 640 টাকা কেজি, লাল লেয়ার মুরগি 330 টাকা কেজি, সব মুরগির দাম বাড়তেছে। না, দাম তো আগের মতোই আছে, এখন আর সরবরাহ অ্যাভেলেবেল, কোনো ঘাটতি নেই, সমস্যা নেই, আগের মতোই আছে। দাম কোনটা কীরকম? এখন ওই যে 3780, তারপরে রূপচান্দ 780-790 এরকম। বাজারে সব ধরনের পণ্যের সরবরাহ নিয়ে স্বস্তি জানালেন ক্রেতারা, তবে আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলাতেই অস্বস্তি তাদের। সেটা কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। আসলে আমরা যারা মধ্যবিত্ত, আমাদের লাগামের বাইরে আর কি জিনিসগুলো সব মুরগি, ফার্মের মুরগি যেটার উপর মানুষ নির্ভরশীল, একটু পুষ্টি খুঁজে ওটার ভিতরে, সেটাও দেখা যায় যে আজকে 340 টাকা কেজি মুরগি। আর গো মাংস সে তো মানে বলার অপেক্ষা রাখে না, গো মাংসের দাম প্রতি কেজি 750, এই করন বাজার মতো জায়গায় গো মাংস 750, তারপরে কষ্টরা যা ইচ্ছে তাই দিতেছে, কলার কিছু নাই। মানুষ যারা আছি আমরা মানে স্বল্প বেতনে চাকরি করি, আমরা মার্কেটে আসার পরে দেখি যে জিনিসপত্রের দাম অনেক উঠবে। এখন এই এইসব জিনিসপত্র আমরা যখন কিনতে যাই, আমাদের আয়ের সাথে মানে ব্যয়ের মিল হয় না, এখন যার কারণে আমরা খুব হিমশিম খাইতেছি, প্লাস আমরা অল্প অল্প কিনে আমরা বাঁচাইতেছি। ক্লাস ভিতরে যেমন জিরার বাজারটা একবারে গভর্নমেন্ট হাতের ভিতরে নিয়ে আসছে, সাধারণ মানুষের রিজনেবল প্রাইসের ভিতরেই রাখছে, আর এই স্টেপগুলি ফিউচারে যদি এই অকেশনে এই ধরনের এই স্টেপগুলি নেয়, তাহলে আশা করি সাধারণ মানুষ একটু স্বাভাবিক অবস্থায় থাকবে। ঈদের আগে শেষ শুক্রবার হয় মাছ ও সবজির বাজারে অন্য সময়ের তুলনায় ভিড় ছিল অনেকটাই কম। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ঈদ যাত্রার তৃতীয় দিনেও বেশ স্বস্তিতে ঢাকা ছাড়ছেন ট্রেন যাত্রীরা। নেই শিডিউল বিপর্যয়, এদিকে বাস টার্মিনালের চিত্র কিছুটা ভিন্ন, যাত্রী কম, সড়কে যানজট থাকায় ধীরগতি সায়েদাবাদ বাস টার্মিনালে। ঈদ যাত্রা শেষের তিন দিন টিকিট সংকটের কথা জানিয়েছেন কাউন্টার সংশ্লিষ্টরা। বিস্তারিত থাকছে ফরুক বাবু রিপোর্টে। ট্রেনের তৃতীয় দিনের ঈদ যাত্রায়ও ভোগান্তিহীন, গত দুদিনের তুলনায় যাত্রী কিছুটা বাড়লেও নেই উপচে পড়া ভিড়। যারা সোম ও মঙ্গলবারের কর্মদিনে ছুটি পেয়েছেন, তারা বৃহস্পতিবার থেকে বাড়ির পথ ধরেছেন। রাত থেকে ঢাকার সব স্টেশনে যাত্রীর চাপ বাড়তে শুরু করে, তবে যথাসময়ে ও কোনো ধরনের বাড়তি ভোগান্তি ছাড়াই স্বস্তিতে চলছে ট্রেনের ঈদ যাত্রা। টিকিট আমরা অনেক 10 দিন আগে কাটছিলাম, ইনশাল্লাহ আমরা টিকিট পেয়েছি। না, আজকে এখন পর্যন্ত আমার দুর্ভোগ মনে হয়নি, এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো, এবং ট্রেনও রাইট টাইমে এসেছে মানে দেখতে পাচ্ছেন আপনারাও, আমার মনে হচ্ছে যে এবার বোধহয় যাত্রাটা শুরু হবে। এদিকে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় দীর্ঘ যানজট, নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর দেখা মিলছে বাসের, তবুও প্রিয়জনের সাথে ঈদ আনন্দের কথা ভেবে উচ্ছ্বাসিত যাত্রীরা। মা বাবার সাথে ঈদ করাটার মজাটাই হলো অন্যরকম, ঈদের আনন্দ কাটাবো, বাড়িতে ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, তাদের সাথে আনন্দগত মুহূর্ত কাটানোর জন্য এত কষ্ট করে তারপর বাড়ি যাচ্ছি। বাবা মার কাছে 2 বছর পরে যাচ্ছি, অনেক ভালোই লাগছে, গরম সহ্য করে রোজা রেখে তারপরেও যাচ্ছি, আনন্দ লাগছে। তবে সাপ্তাহিক ছুটির দিনে ঈদ যাত্রার সড়ক পথে এখনো যাত্রীচাপ
শুরু হয়নি। যাত্রী সংকট নিয়ে চিন্তার ভাঁজ পরিবহন শ্রমিকদের। রেগুলার আমাদের পাঁচটা ছয়টা গাড়ি যায়, আজকে সকাল থেকে এই পর্যন্ত একটা গাড়ি। রোডের প্রচণ্ড পরিমাণ যানজট আছে, টাইমের মধ্যে গাড়িগুলো পাচ্ছি না, যানজটের জন্য লেট আছে এবং গাড়ি মনে করেন আটটা গাড়ি নয়টা আসে। ঈদ যাত্রার শেষ তিন দিনের বাস টিকিটের সংকটের কথা জানান তারা। 8, 9, 10 আপনার সিট নাই, প্রায় 70% টিকিট আমাদের অনলাইনেই কাটা। 10 তারিখ, 9 তারিখ, 8 তারিখ বা 11 তারিখ এই সব দিনের আমাদের কাছে কোনো টিকিট নেই। টিকিট সংকট সৃষ্টি করে অতিরিক্ত ভাড়া আদায়ের পায়তারার অভিযোগ যাত্রীদের। ফরুক বাবু, বাংলাভিশন, ঢাকা। ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ইবাদত বন্দেগীতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের মসজিদগুলোতে পালিত হল পবিত্র জুমাতুল বিদা। এর খুতবার মধ্য দিয়ে পবিত্র রমজান মাসের বিদায়ের কথায় ভেসে ওঠে, রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রমজান মাসের শেষ শুক্রবার পবিত্র রমজানের বিদায়ের কথাই স্মরণ করিয়ে দেয়, তাই জুমাতুল বিদা মুসলমানদের কাছে তাৎপর্যপূর্ণ। জুমাতুল বিদায় অংশ নিতে মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মসজিদ, জিকির আসগর সহ নফল ইবাদত বন্দেগীতে মশগুল হন তারা। ধর্মপ্রাণ মুসল্লিরা মনোযোগ দিয়ে শোনেন জুমা, শবে কদর সহ ইসলামের নানা ফজিলতপূর্ণ বয়ান। জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য, সমৃদ্ধি ও শান্তি কামনায় দোয়া করা হয়। ফিলিস্তিনিদের রক্ষায় আল্লাহর কাছে মিনতি পেশ করেন মুসল্লিরা। আমার বাবা অসুস্থ, তার জন্য দোয়া চাইলাম। সারা জাহানের মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য পার্সোনালি এক্সট্রা ভাবে দোয়া চাইছি আমি। রমজান মাস পবিত্র মাস, খুবই আমরা খুশি। রমজান বিদায় হলে আমরা খুবই দুঃখিত, যে রমজান যদি সবসময় থাকতো তাহলে আমরা খুব খুশি হইতাম। হাজার কোটি টাকা দিলেও পাবো না, আল্লাহর কাছে দোয়া করি বছরের আবার যেন পাই। এটা বছর পর্যন্ত আমরা বাঁচবো কিনা জানি না, আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করুক। এ রমজানের রসুল্লাহ, রমজানের রহমত বরকত ও নাজাত লাভে মহান রবের দরবারে আরজি তাদের। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন ঠেকাতেও ব্যর্থ, সরকার পতনের আন্দোলনেও ব্যর্থ, আর তাই বিএনপি নেতাদের এখন দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। নির্বাচন ঠেকাতে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ, বলেছিল সরকার নির্বাচন করতে পারবে না, তারা ঠেকাতে পারেনি, নির্বাচন হয়ে গেছে। তারপর বলেছে 5 দিনেও টিকবে না এই সরকার। সে জানুয়ারির 7 তারিখ থেকে 3 মাস হয়ে গেল সরকার টিকে আছে। বিএনপির এখন চেয়েছে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো গত্যন্তর। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানান, রাজনৈতিক অস্তিত্ব না থাকার ভয়ে আবুল তাবুল বলছে বিএনপি। শুক্রবার দুপুরে কসবা উপজেলা পরিষদের সামনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। ভারতের বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপির বক্তব্য আমলে নেওয়া নয়। পরে উপজেলা অডিটোরিয়ামে 80 জন নারী উদ্যোক্তাদের মধ্যে ল্যাপটপ বিতরণ করেছেন আইনমন্ত্রী। যখন তার রাজনৈতিক অস্তিত্ব নিয়ে ইয়েতে থাকে, একটা ভয়ে থাকে, তখন তারা আবল তাবল বলতে থাকে। তো বিএনপি এখন আবল তাবল বলছে, এটাকে কোনো ধর্তব্যের মধ্যে ধরাটাই প্রয়োজন নাই। ধন্যবাদ।
ঠাকুরগাঁওয়ে মোগল স্থাপত্যের অপূর্ব দুই নিদর্শন, জামালপুর জমিদার বাড়ির মসজিদ আর শালবাড়ির ঐতিহাসিক জামে মসজিদ। সুন্দর এ দুটি মসজিদ দেখতে প্রতিদিন ভিড় করেন বহু দর্শনার্থী। ঐতিহ্য রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতা চান মসজিদ কর্তৃপক্ষ। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদা বক্স ডাব্লুর পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। 32টি মিনার আর 3টি বিশাল গম্বুজ জামালপুর জমিদার বাড়ির মসজিদে। ঐতিহাসিকদের মতে 1780 সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন অবিভক্ত ভারতের তাজপুর পরগনার জমিদার রওশন আলীর বংশধররা। মসজিদটির কাজ করতে সময় লাগে প্রায় 10 বছর। মোগল স্থাপত্যের অলঙ্করণ মসজিদটির দেয়ালে দেয়ালে। 1965 সালের সাইক্লোনে মসজিদের 11টি মিনার ক্ষতিগ্রস্ত হয়। ফাটল ধরা মিনারগুলির অবস্থা বেশ নাজুক, যে কোনো সময় ধসে পড়তে পারে। সংস্কারের অভাবে ঐতিহ্য হারাচ্ছে 250 বছরের পুরনো মসজিদটি। ব্যক্তি উদ্যোগে কোনো রকমে টিকে আছে এটি। নুনু মাহমুদ চৌধুরী, হাজী আজমত আলী চৌধুরী, শাহাদুতুল্লাহ চৌধুরী, তিন ভাইয়ের নেতৃত্বে মসজিদ হয়, বিল্ডিং হয়, স্টেটের যত কিছু কাজ এই তিন ভাইয়ের আমল। দরজা এবং জানলা ছিল থাই গ্লাসের, এবং আগে বিদ্যুৎ ছিল না, এখানে ঝাড়বাতি ছিল যেটা রাত্রে আলো দিত। যে ঝাড়বাতিগুলো অনেক মূল্যবান, সেগুলো কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীরা ভাঙে ফেলছে। 12 বছর আগে মসজিদটি সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের তালিকায় গেলেও আর কোনো পদক্ষেপ দেখেনি এলাকাবাসী। অনেক নকশা কারুকার্য ধ্বংস প্রায় নানা জায়গায়। বর্তমান ডিসির কাছেও আমি মৌখিকভাবে এবং লিখিতভাবে আবেদন করেছি মসজিদটির উন্নয়নের জন্য, কিন্তু এখন অবধি সরকার কর্তৃক বা কোনো মহল কর্তৃক কিংবা প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক কোনো রকম উন্নয়নের প্রকল্প গ্রহণ করা হয় নাই। মোঘল স্থাপত্যের আরেক নিদর্শন সিন্ধুনা গ্রামের ঐতিহাসিক শালবাড়ি জামে মসজিদ। এই মসজিদটিরও ঐতিহ্য রক্ষার দাবি এলাকাবাসীর। এই পূর্বপুরুষের এই যে ঐতিহ্য, এতদিনে প্রায় 300 বছরের আগের এই এটাকে ঐতিহ্যটাকে কীভাবে ধরে রাখা যায় বর্তমানে আমাদের পক্ষে একটু কঠিন হচ্ছে। মুসলিম শাসকদের এক অভূতপূর্ব নির্মাণ শৈলীর মসজিদগুলো জেলার ঐতিহ্য বহন করছে। এই সৌন্দর্য মণ্ডিত স্থাপনাটি দেখার জন্য প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করে, কাজেই সরকারের উচিত এই পুরাতন স্থাপনাটি, ঐতিহাসিক নিদর্শনটি, এটিকে সংরক্ষণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। মসজিদ দুটি যুগ যুগ টিকিয়ে রাখার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই মসজিদকে কিভাবে নতুন রূপ দেয়া যায় বা মসজিদটিকে কিভাবে ধরে রাখা যায়, এর ঐতিহ্যটি মানুষের মাঝে যেন আজ ছড়িয়ে থাকে, সেই জন্যে প্রত্নতত্ত্ব দপ্তরের কাজ করা উচিত। এবং আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে চিঠি লিখব, তাদেরকে আমরা তাদের নজরে আনব, যাতে এই মসজিদটির বিষয়ে তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। মসজিদ দুটির সংস্কারে সরকারের উদ্যোগের অপেক্ষায় মুসল্লিরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। রাঙামাটির বেতবুনিয়ায় ভূ উপগ্রহ কেন্দ্র ও বঙ্গবন্ধু স্যাটেলাইট সেকেন্ডারি গ্রাউন্ড স্টেশন পরিদর্শন করেছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় ভূ উপগ্রহ কেন্দ্র ঘুরে দেখেন তিনি। জানান, এই ভূ উপগ্রহ কেন্দ্রটিকে জাদুঘরে রূপান্তরের প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য শেখ সারহাব নাসের তন্ময়। উপজেলার 600 মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, সেমাই, চিনি বিতরণ করা হয়। এদিকে রংপুরের দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার দিয়েছেন নীলফামারী জেলা সমিতি রংপুর। শুক্রবার সকালে স্থানীয় জিলা স্কুল মাঠে নগরের 200 মানুষকে চিনি, সেমাই, পোলার চাল, তেল, ডাল দেয়া হয়। ধামরায়ের অসুস্থ অসচ্ছল সংবাদকর্মী সহ 1100 দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সকালে কিল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান তার নিজ বাসভবনে চাল, ডাল, তেল, চিনি, আলু, পেঁয়াজ বিতরণ করেন। খাগড়াছড়িতে 5 দিনব্যাপী বৈশাখী উৎসব উদ্বোধন করা হয়েছে। টাউন হল প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। পরে হয় শোভাযাত্রা।
সিলেটে প্যাসিফিক ক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে নগরীর একটি হোটেলে। এই সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কায়েস লোদি। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানিয়ে দিয়ে। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে ঈদের কেনাকাটায় কাটছাট, ট্রেনে স্বস্তির যাত্রা, বাসে যাত্রী কম, সড়কে যানজট। পবিত্র জুমাতুল বিদা, রমজানকে বিদায়ের প্রস্তুতি মুসল্লিদের, দেশ জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্যের জন্য বিশেষ দোয়া। এ ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যে 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করতে পারেন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।